হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ফ্রম এমবি ইউনিকটেক। আশা করছি সকলেই ভালো আছেন। তো বরাবরের ন্যায় এমবি ইউনিকটেক এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন, তারা কিভাবে সেনাবাহিনীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, সেই প্রসেসটি আমরা দেখাবো। তো ভিডিওটিতে মূলত আরো দেখাবো যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আরো 15 দিন বাড়িয়েছে, অর্থাৎ 31শে ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তারপর এখন আবার আরো 15 দিন বাড়ানো হয়েছে, মানে 15 ডিসেম্বর পর্যন্ত এখন চাইলে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার বয়স যদি 2023 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 17 থেকে 20 বছরের মধ্যে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো চলুন আমরা আসলে বিজ্ঞপ্তিটি প্রথমে দেখি, তারপরে যে দেখি যে কিভাবে আবেদন করতে হয়। তো আমি বিজ্ঞপ্তিটি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1ই ডিসেম্বর 2021 থেকে শেষ তারিখ 31ডিসেম্বর 2021। তো এই তারিখটা কিন্তু এখন বর্ধিত করা হয়েছে, এখন আপনার হচ্ছে গিয়ে 15 তারিখ পর্যন্ত আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো আপনাদের মোবাইলে অবশ্যই হয়তো SMS গেছে, অনেকের মোবাইলে SMS দিয়ে তারা জানিয়ে দিচ্ছে সেনাবাহিনীর যারা কর্মরত আছে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা, আপনার কি কি যোগ্যতা লাগবে সেটি এখানে দেয়া আছে। সাধারণ ট্রেড এবং BNCC সেনা সন্তান যদি আপনি থাকেন, সেক্ষেত্রে সাধারণ ট্রেড দেখতে পাচ্ছেন 5 ফেব্রুয়ারি 2023 তারিখে, 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না, মানে 17 বছর হতে হবে এবং 20 বছরের বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি SMS এর মাধ্যমে আপনার আবেদনটা নিবে না। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, 3 পয়েন্টের নিচে হলে কিন্তু আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারছেন না। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা, পুরুষ প্রার্থীর জন্য কত, আপনার সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি থাকা লাগবে এবং ওজন ন্যূনতম 39 কেজি আপনাকে থাকতে হবে। তারপর বুক দেখতে পাচ্ছেন এখানে 28 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত হচ্ছে যে 30। তো এরকমভাবে আপনি দেখে নেবেন। তারপর আপনি যেটি করবেন কিভাবে আবেদন করবেন, তো আবেদনের প্রসেসটি আমি এখানে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন SMS ও অনলাইনে আবেদনের নিয়মাবলী ধাপ 1, তো এই ধাপগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো SMS এর মাধ্যমে আবেদন করতে হলে এটা আপনাকে প্রথমে করতে হবে, আপনাকে একটি SMS পাঠাতে হবে। তো SMS এর জন্য আবেদন করতে হলে আপনার একটি টেলিটক সিম থাকা লাগবে, টেলিটক সিম ছাড়া মূলত আবেদন করা যায় না। দেখতে পাচ্ছেন আমার টেলিটক সিমের আমি মেসেজ অপশনে গেলাম, তারপর সৈনিক .TEC মানে টেকনিক্যাল বোর্ডের নাম দিবেন, তারপর আপনার রোল দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি 2021 সাল ব্যবহার করেছি, তারপর এখানে জেলা কোড আপনি দিয়ে দেবেন। তো আমার এই SMS এর মতো আপনি হুবহু SMS লিখে ON6222 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি পাঠানোর পর এখানে নাম আসছে এবং একটা পিন নাম্বার আসছে, তারপর ডিস্ট্রিক্ট এখানে পটুয়াখালী, তারপর টাইপ করতে বলেছে সৈনিক, ইয়েস পিন দিতে বলেছে, এনি কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। তো আমি এটা দিয়েছি, দেখতে পাচ্ছেন সৈনিক ইয়েস, তারপর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই পিন নাম্বারটা এটা আমি এখানে দিয়েছি, তারপর একটা মোবাইল নাম্বার দিয়েছি, সেই মোবাইলে SMS গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্টটা সম্পন্ন হয়ে গেছে, মানে আমার 200 টাকা আপনার যে টেলিটক সিম আছে সেটার থেকে 200 টাকা কেটে নেবে। অবশ্যই আপনি 210 টাকার উপরে ভরে নেবেন, 210 টাকা থাকতে হবে আপনার ব্যালেন্সে, নাহলে কিন্তু আপনি এরকম আবেদন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি এই যে টাইপটা করেছি, এভাবে আপনি টাইপ করবেন। জাস্ট আপনার যদি ভোট অন্য ভোট হয়, সেক্ষেত্রে ধরেন আপনার ঢাকা ভোট হয়, তাহলে ঢাকা ভোটের DHA দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে রোলটা দিবেন, তারপর ইয়ার দিবেন, তারপর আপনার জেলা কোড। তো আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিতে দেখাইয়া দিচ্ছি যে কিভাবে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে সৈনিক স্পেস অনেস 3 লেটার অফ SSC বোর্ড, মানে এখানে দেখতে পাচ্ছেন 3 লেটার দিতে হবে আপনার SSC বোর্ডের, সে তারপর রোল দিতে হবে, স্পেস দেবেন, পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন, তারপর ডিস্ট্রিক্ট কোড। তো ডিস্ট্রিক্ট কোডটি আপনি এখানে পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে আমি যদি আপনাদেরকে দেখাই ডিস্ট্রিক্ট কোড, এই যে দেখতে পাচ্ছেন কার কত ডিস্ট্রিক্ট কোড সেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া 17। তো
তো এভাবে আপনি ডিস্ট্রিক্ট কোডটা দেখে নেবেন। তো এখন আমি মূলত দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে যেটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এরকমভাবে আপনি SMS করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন http://sainik.teletok.com.bd। তো এরকম এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো এখানে এসে আপনি আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন। তো চলুন আমরা মূলত অনলাইনে ঢুকি, তারপর সেখান থেকে আমরা আবেদন ফর্মটি পূরণ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য আমরা ব্রাউজারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারে চলে আসছি। তারপর আমি উক্ত লেখাটি টাইপ করে দিলাম, আমি এখানে পেস্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন sainik.teletok.com.bd। তো হুবহু ভাবে আপনারা এরকম লিখে দিবেন। তো আমি এটা লিখে এন্টারে ক্লিক করলাম। তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন। তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ইউজার আইডিটি দিবেন, আপনার মেসেজ যেটি পেয়েছিলেন এবং পাসওয়ার্ডটি দিবেন। আপনার মেসেজে পাসওয়ার্ডটি দেওয়া থাকবে, আপনি যখন SMS করবেন তখন কিন্তু পাসওয়ার্ডটা এবং মেসেজটি দেওয়া থাকবে। তো আমি মেসেজটি এখানে উঠিয়ে দিচ্ছি। এই যে আমার ইউজার আইডি এবং আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করব। যদি মেল হয় মেল দিবেন, ফিমেল হইলে ফিমেল দিবেন। তো আমি মেল দিচ্ছি, দেন লগ ইন এখানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটা চলে আসছে। অবশ্যই আপনাকে SMS করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এডমিট কার্ডটি তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইনফরমেশন উইল বি ব্লকেড আফটার ডাউনলোডিং দি এডমিট কার্ড ওয়ার আফটার, দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া আছে 2/1/2022। তো আমি এখান থেকে এই ফর্মটি পেলাম, এখন আমি এটা ফিল আপ করবো। দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে, এখানে আপনার রোলও চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার পোস্ট সৈনিক আপনি কত, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামও চলে আসছে। তো তারপর এখান থেকে আপনি যেটি করবেন, আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিবেন। তো আপনার এখান থেকে 17 সংখ্যার যে বার্থ সার্টিফিকেট নাম্বারটা আছে সেটি আপনি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার বার্থ সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে যদি আপনার অ্যাপ্লিকেশন NID, যদি NID কার্ড থাকে তাইলে দিয়ে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাদারের নামটা অটোমেটিকলি এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনি ফাদার স্ট্যাটাস সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইভ মানে জীবিত, যদি জীবিত থাকে সেক্ষেত্রে অ্যালাইভ দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লেট, যদি মৃত্যুবরণ করে থাকে সেক্ষেত্রে LAT এটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী, তো যেহেতু জীবিত আছে সেহেতু আমি এখানে জীবিত দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স NID, এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি ফাদারের NID কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফাদারের নামটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাদার্স নেম আসমা বেগম। তো এখানে মাদার স্ট্যাটাস এখানে দিয়ে দিবেন, এখানেও অ্যালাইভ জীবিত আছে। তারপর NID কার্ড অবশ্যই দিতে হবে, তো আপনি এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসছে, 26/12/2005। এখান থেকে জেন্ডার আপনার মেইলই থাকবে, এটা অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন আপনার বাংলাদেশ, এটা চলে আসছে। এখান থেকে রিলিজন, আপনি আপনার ধর্মটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ইসলাম সিলেক্ট করছি, আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে হাইট আপনি সিলেক্ট, এখান থেকে ফিট সিলেক্ট করবেন, 5 ফিট। এখান থেকে আপনি 5 ফিট সিলেক্ট করবেন, আপনার যেটি সেটি সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 8 ইঞ্চি দিব। তো আমি 5 ফিট 7.75 ইঞ্চি দিলাম। তারপর এখান থেকে ওয়েট আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 51 কেজি, তো এটা আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে কিলোগ্রামটাও দিতে হবে, তো আমি 51 কেজি রাখছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে কি কখনো ফৌজদারি মামলা রয়েছে। তো আপনি এখান থেকে সরাসরি নোতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি ইতিপূর্বে সরকারি মালিকানাধীন চাকরিতে করছেন, আপনি এখান থেকে নোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি ক্যান্সার অথবা কোনো রোগে আক্রান্ত, এখান থেকে নোতে ক্লিক করবেন। আর যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই। তারপর আপনি ইতিপূর্বে সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এখান থেকেও আপনি নথি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিস্ট্রিক্ট, এটা অটোমেটিকলি দেওয়া আছে কারণ আপনি ডিস্ট্রিক্ট কোড ওই আগেই সিলেক্ট করেছিলেন SMS এর সময়। তারপর এখান থেকে উপজেলাটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পোস্ট কোড আপনি এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি পোস্ট কোড লিখে দিচ্ছি। এখান থেকে আপনি ভিলেজ লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন হাউস অপশনাল, এখান থেকে চাইলে আপনি আপনার বাড়ির নামটি লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা লিখে দিচ্ছি।
তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চলে আসছে। তো আপনি এসএসসিতে এখানে এরকম এই গ্রুপে ছিলেন, তো আপনি এটা লিখে দিবেন। তারপর আপনি যদি এখানে এইচএসসি পাস করে থাকেন, সেক্ষেত্রে এখান থেকে এইচএসসির ইনফরমেশনটা দিবেন। তো আমার এখানে যেহেতু নাই, সেহেতু আমি এখান থেকে দিচ্ছি না। তারপর এখান থেকে আপনি আপনার ফটোটা সিলেক্ট করবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন 300x300 পিক্সেলের একটা ছবি আপনার দরকার হবে, তো আপনি এটা আগেই করে নেবেন। তো আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করতে চান, তাহলে কীভাবে 300x300 এরকম ছবি তুলতে হয় সেটা আপনি ইউটিউবে ভিডিও দেখে নেবেন, চাইলে সেখান থেকে আপনি করে নিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, আমার আগেই করা ছিল। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটা অ্যাড করেছি। তো আপনি সাবমিটের আগে আবারও ভালোভাবে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আপনি এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে কোনো ভুল টুল আছে কি না। তো আমি এখান থেকে দেখে নিয়েছি, আসলে আমার সবগুলো ঠিকঠাক রয়েছে। তো আপনার সব যখন ঠিকঠাক থাকবে তখন আপনি সাবমিট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ সাকসেসফুলি। এখান থেকে আপনি চাইলে আফটার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আবারও এখানে ক্লোজ করে আবারও এডিট করতে পারবেন। আপনি যখন এখান থেকে ডাউনলোড করে ফেলবেন তখন কিন্তু আর এডিট করতে পারবেন না। তো এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে যদি আপনি আবার ডাউনলোডে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন। আবারও আপনি শিওর হয়ে দেখে নেন যে আপনার ভুল টুল আছে কিনা। যদি ভুল থাকে, আপনি যদি একবার পিডিএফটি ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আর পারবেন না। তো আমি দেখে নিচ্ছি সব কিছু আবারও। তো আমি এখন এটা ডাউনলোড করব, সেজন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করছি। আবারও বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একবার যদি আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেন, সেক্ষেত্রে আর আপনি এডিটের সুযোগ পাবেন না। তো আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ডটি এই যে এই। তো এই ছিল আজকের ভিডিও। মূলত আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।